Assalamu alaikum. How are everybody? Today we discuss about chapter 2, blood circulatory system of grasshopper. Blood circulatory system of grasshopper consists of three parts. Number one, hemostasis, blood and hemolymph activate heart. Now the blood circulatory system of grasshopper consists of the three parts. Number one. আজকে মনে হয় নেটওয়ার্কের অনেক প্রবলেম, ওয়েদার খুবই খারাপ বাবা। হ্যাঁ, ওয়েদারটা খুবই খারাপ। আপনাদের ওখানে কেমন জানি না, আমাদের এখানে মানে ওয়েদার খুবই খারাপ, যাকে বলা চলে একদম বৃষ্টি হচ্ছে। সকাল 6টা থেকে তো মানে মেঘলা ছিল আকাশ, 6টা থেকে তো অন্ধকার। হ্যাঁ একদম, এখন মানে এখনো অবস্থা খুবই খারাপ আর কি, অন্ধকার হয়ে আছে, এই জন্য মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। তাহলে ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ গ্রাসহপার কনসিস্টস অফ থ্রি পার্টস, নাম্বার ওয়ান হিমোসিল, হিমোলিম এন্ড হার্ট। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখব, নাম্বার ওয়ান হলো হিমোসিল, হিমোসিল। নাম্বার টু হিমোস্টেল the body cavity of Arthropoda is characterized by it does not cover with mesodermal peritoneum. It does not cover with the mesodermal peritoneum. It is filled with blood. It is filled with the blood. It does not cover with mesodermal peritoneum. Amra jani ki hemolymph kya hai? Hemolymph ki diye cover up the peritoneum membrane diye. আর এটা ফিল আপ থেকে ইট ইজ ফিল্ড উইথ ব্লাড, ইট অ্যাক্ট অ্যাজ আ পার্ট অফ সার্কুলেটরি সিস্টেম। দিস টাইপ বডি ক্যাভিটি অফ আর্থ্রোপোডা ইজ নোন অ্যাজ কি হিমোসিল, ইজ নোন অ্যাজ কি হিমোসিল। আসলে আমরা জানি যে পুরো আমাদের যে বডি অ্যানিমালদের যে বডি ক্যাভিটি আছে, আমরা জানি যে সেই বডি ক্যাভিটিতে কি আছে, সিলোম আছে, এই সিলোম এবং ব্লাস্টোসিল, এই দুটো যে ক্যাভিটি আছে, এই দুটো ক্যাভিটি মিলে গঠন করে কি আমরা জানি যে হিমোসিল।
হ্যাঁ, এই হিমোসিলের আরেকটা নেম আছে, আদার্স নেম হলো মিগজোসিল। আদার্স নেম কি হিমোসিলের? মিগজোসিল, কারণ এটা একসঙ্গে কি হয়েছে, মিক্সড হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে এই হিমোসিল আছে ডিভাইড ইনটু কি থ্রি বিগেস্ট সাইনাস, থ্রি বিগেস্ট সাইনাস ফ্রম কি টু হরিজন্টাল সেপ্টা। দা সেপ্টার আর মাসকুলার মেমব্রেনাস স্ট্রাকচার ওয়ান ডরসাল ডায়াফ্রাম এন্ড আদার হলো ভেন্ট্রাল ডায়াফ্রাম। আমরা যে টু সেপ্টা দেখলাম, টু সেপ্টার মধ্যে একটা হলো ডরসাল ডায়াফ্রাম আর একটার নাম কি ভেন্ট্রাল ডায়াফ্রাম। আর এই বটা ডায়াফ্রাম আর থ্রি থ্রি পার্টেড, সো দ্যাট দা থ্রি সাইনাস রিমেনিং কমিউনিকেট উইথ ইচ আদার। দা সাইনাস আর আমরা ফার্স্ট দেখবো যে হলো কি, আমাদের ফার্স্ট সাইনাস নেম কি ডর্সাল সাইনাস অর পেরিকার্ডিয়াল সাইনাস। আর এই পেরিকার্ডিয়াল সাইনাস এরা কি করে আমাদের কিছু কিছু অর্গান গুলো দ্বারা ধারণ করে। তা পেরিকার্ডিয়াল যে সাইনাস আছে, পেরিকার্ডিয়াল সাইনাস আর ডর্সাল সাইনাস, এখানে কি অবস্থান করে আমাদের কোন সরি ঘাসফড়িং এর কোন অর্গান অবস্থান করে, হার্ট। তাহলে এটা কি এখানে বলেছে ইনক্লুডিং দা হার্ট। এরপর মিডল পেরিভিসারাল সাইনাস, তাহলে আমরা এখানে কত সাইনাস কি সাইনাস এর মধ্যে পেরিভিসারাল সাইনাস, পেরিভিসারাল সাইনাস লোডিং দা ভেরিয়াস ভিসারাল অর্গান। পেরিভিসারাল সাইনাস কি, এটা হলো লোডিং দা ভেরিয়াস ভিসারাল অর্গান। তো আমরা পেরি এখানে পেরিভিসারাল সাইনাস আছে, এখানে আসলে আমাদের কি অবস্থান করে আমরা জানি, এখানে হলো আমাদের স্টোমাক অবস্থান করে। এরপরে আছে আমাদের হলো ভেন্ট্রাল পেরি নিউরাল সাইনাস। হ্যাঁ, স্টারনাল সাইনাস ইনক্লুডিং দা ভেন্ট্রাল নার্ভ কোর্ট, এখানে কোন অর্গানটা অবস্থান করে ঘাস করিয়ে ভেন্ট্রাল নার্ভ কোর্ট। তাহলে ফার্স্ট আমরা দেখলাম হিমোসিল, হিমোসিল হলো এখানে দা বডি ক্যাভিটি অফ আর আর্থ্রোপডস ক্যারেক্টারাইজড বাই কি, হি ডাজ নট কাভার উইথ কি পেরিটোনিয়াম আর ফিল্ড উইথ কি ব্লাড, ফিল্ড উইথ ব্লাড আর ইট অ্যাক্ট অ্যাজ আ পার্ট অফ কি সার্কুলেটরি সিস্টেম। দিস টাইপ বডি ক্যাভিটি অফ আর্থ্রোপোডা ইজ নোন অ্যাজ কি হিমোসেল। তাহলে এক্সামে যদি আসে হট ইজ হিমোসেল, আমরা ডেফিনেটলি এইভাবে লিখে নিব। এবং এখানে আমরা দেখেছি যে হিমোসেল ডিভাইড ইনটু থ্রি বিগেস্ট সাইনাস, হিমোসেল ডিভাইড ইনটু থ্রি বিগেস্ট সাইনাস টু বাই টু হরিজন্টাল সেপ্টা, বাই টু কি হরিজন্টাল সেপ্টা। দা সেপ্টা কি মাসকুলার মেমব্রেনাস স্ট্রাকচার, ওয়ান ডরসাল ডায়াফ্রাম এন্ড আর আদার কি ভেন্ট্রাল ডায়াফ্রাম, ওয়ান ডরসাল ডায়াফ্রাম আর আদার্স নেম কি আর একটা আদার এন্ড দা আদার হলো ভেন্ট্রাল ডায়াফ্রাম। আর এই সাইনাস যে আছে, আমরা যে থ্রি সাইনাস বিগেস্ট সাইনাস দেখলাম, ফার্স্ট সাইনাস নেম হলো কি পেরিকার্ডিয়াল সাইনাস, ফার্স্ট সাইনাস নেম পেরিকার্ডিয়াল সাইনাস, ফার্স্ট সাইনাস নেম পেরিকার্ডিয়াল সাইনাস। আর এই পেরিকার্ডিয়াল সাইনাস এ গাছ তুমি কোন অর্গানটা অবস্থান করে, হার্ট। সেকেন্ড হলো পেরিভিসারাল সাইনাস, পেরিভিসারাল সাইনাস আর পেরিভিসারাল সাইনাস এ তার কোন অর্গানটা অবস্থান করে, ভিসারাল অর্গান যেমন স্টোমাক। ভেন্ট্রাল পেরিনিউরাল সাইনাস অর আর এক্সটারনাল সাইনাস, এই এক্সটারনাল সাইনাস তে তাদের অবস্থান করলো ভেন্ট্রাল নার্ভ কোর্ট, ভেন্ট্রাল নার্ভ কোর্ট। আর ফাংশন অফ হিমোসিল, ফাংশন অফ হিমোসিল কি আমরা দেখলাম, সে কি গুলো কিছু অর্গান কিন্তু সে কি করে ধারণ করে। তাহলে আমরা হিমোসিল হোল্ড দা অল ইন্টারনাল অর্গান অফ দা বডি, তারপরে ইট কনসিস্ট ব্লাড এন্ড লিম, ইট কনসিস্ট ব্লাড এন্ড লিম। তাহলে হিমোসিলের যে ফাংশন আমরা লিখব যে সে কি করে, হিমোসিল হোল্ড দা অল ইন্টারনাল অর্গান অফ দা বডি আর ইট কনসিস্ট কি ব্লাড এন্ড লিম আর আছে ইট ট্রান্সপোর্ট দা ফুড ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়েস্টেস। তাহলে ইট ট্রান্সপোর্ট দা ফুড ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়েস্টেস। তাহলে আমরা হিমোসিল সম্পর্কে জানলাম এবং এর ফাংশন সম্পর্কেও জানলাম। এরপরে সেকেন্ড আছে আমাদের
ব্লাড অর হিমোলেম, ব্লাড অর হিমোলেম। আমরা জেনে এসেছি যে গ্রাস হপার এর ব্লাডটা কেমন কালারলেস, তার ব্লাডটা কেমন কালারলেস। হ্যাঁ, ইট ইজ কল্ড হিমোলেম। এই কালারলেস যে ব্লাড সেটাকে বলা হচ্ছে হিমোলিয়েম, বিকজ ইট এক্সিস্টস উইথ লিম ইন দ্য হিমোস্কেল। হিমোলিম কম্পোনেন্টস অফ টু মেইন কম্পোনেন্টস। হ্যাঁ, এটাতে কি আছে, দুটো মেইন কম্পোনেন্টস আছে, একটা হলো প্লাজমা আর একটা কি হিমোসার্স। নাম্বার ওয়ান কি প্লাজমা আর নাম্বার টু হলো হিমোসার্স। তাহলে হিমোলিম আমরা দেখলাম দ্য ব্লাড অফ গ্রাস হপার, দ্য ব্লাড অফ গ্রাস হপার ইজ কালারলেস, ইজ কল্ড কি হিমোলিম। আর হিমোলিম কনসিস্টস অফ টু কম্পোনেন্টস, প্লাজমা অ্যান্ড হিমোসার্স। প্লাজমা অ্যান্ড হিমোসার্স, প্লাজমা, প্লাজমাটা কি, এটা আমরা জানি যে প্লাজমা হলো ফ্লুইড। তাহলে এই ফ্লুইডটা কেমন, অবশ্যই কালারলেস ফ্লুইড, এটা কি কালারলেস ফ্লুইড। তাহলে প্লাজমাটা কি কালারলেস ফ্লুইড। আর এটা ইট কন্টেইনস অ্যাবাউট 70% ওয়াটার অ্যান্ড আ লার্জ নাম্বার অফ অর্গান মলিকিউল লাইক ফ্রি অ্যামিনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড, প্রোটিন, সুগার অ্যান্ড ফ্যাট। নাম্বার ওয়ান প্লাজমা, নাম্বার টু হিমোসার্স। আর প্লাজমাটা কি, প্লাজমাটা হলো কালারলেস ফ্লুইড। হ্যাঁ, কালারলেস ফ্লুইড। আর ইট কন্টেইনস অ্যাবাউট 70% কি 70% ওয়াটার আর লার্জ নাম্বার অফ অর্গান মলিকিউলস। এই লার্জ নাম্বার অফ অর্গান মলিকিউলস এর মধ্যে লাইক কি, লাইক অ্যামাইনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড, প্রোটিন, সুগার অ্যান্ড ফ্যাট ইটিসি। এরপর আছে হিমোসার্স। হিমোসার্স প্লাজমা অফ কন্টেন্স মেইনলি হোয়াইট কর্পাসকল কল্ড হিমোসার্স। তাহলে প্লাজমাতে যে হোয়াইট কর্পাসকল গুলো আছে, কর্পাসকল কর্পাস হোয়াইট কর্পাসকল গুলোকে বলা হচ্ছে কি হিমোসার্স। তাহলে প্লাজমা অফ কন্টেন্স কি মেইনলি হোয়াইট কর্পাসকল কল্ড হিমোসার্স। আর এই যে হিমোসার্স, এই হিমোসার্স আর অফ কি টাইপস, হিমোসার্স কতটা সামনে টাইপস অফ হিমোসার্স আর দেয়ার থ্রি টাইপস। যে হিমোসাইটস আছে হিমোসার্স, তাহলে এই হিমোসার্স আমরা দেখলাম, এই হিমোসার্স হলো থ্রি টাইপস। আর হিমোসার্স কি, প্লাজমা কন্টেন্টস দ্য মেনি হোয়াইট কর্পাসলস, প্লাজমা কন্টেন্টস দি মেনি হোয়াইট কর্পাসলস আর কল কি হিমোসার্স। আর হিমোসার্স কত টাইপস, থ্রি টাইপস। নাম্বার ওয়ান প্রো হিমোসার্স, তারপরে আছে হলো ট্রানজিশনাল হিমোসার্স অ্যান্ড লাস্ট হিমোসার্স। তাহলে এই হিমোসার্স হলো থ্রি টাইপস। নাম্বার ওয়ান প্রো, ট্রানজিশনাল হিমোসাইট। আর একটা হলো নাম্বার থ্রি লার্জ লার্জ হিমোসাইট। তাহলে এখানে একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট উনি বলেছেন আর নন, উনি ফোর টাইপস অফ হিমোসাইটস উনি আইডেন্টিফাই করেছেন, সেটা কি কি, প্রো হিমোসাইটস, প্লাজমাটোসাইটস, গ্রানুলোসাইটস, তার একটা স্পিরো সেলস আর প্লেজেন্ট ইন দ্য কি প্লাজমা অফ গ্রাস হপার। নো এই এমসিকিউ এর জন্য এই কোশ্চেনটা আছে, নো রেসপিরেটরি পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন ব্লাড। এটা মনে রাখবা, নো রেসপিরেটরি পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন
ব্লাড এনসিকিউর জন্য মনে রাখতে হবে। আর কেমিক্যাল কম্পোনেন্টস অফ হিমোলিন, তাহলে কেমিক্যাল কম্পোনেন্টস অফ হিমোলিন এখানে কি আছে, আমরা কেমিক্যালের মধ্যে জানি যে এটা কি করবে, হিমোলিন কন্টেন্টস কি অর্গানিক আর ইনঅর্গানিক কি কনস্টিটিউন্টস, তারপরে হলো আমরা এখানে যেতে পারছি ইলেকট্রোলাইটস অর আয়রন, কি অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিকুইড, কার্বোহাইড্রেট, অর্গানিক অ্যাসিড, ফসফরাস, ইউরিক অ্যাসিড অ্যান্ড পিগমেন্টস ইটিসি। পটাশিয়াম রেশিও হাই, কি ম্যাগনেসিয়াম কন্টেন্ট হাই, ইউরিক অ্যাসিড কন্টেন্ট আর মেজর ব্লাড সুগার অ্যান্ড ডায়ালাইসিস insect blood lipid and absence of hemoglobin, absence of hemoglobin ekta hole jabo function of hemolymph. The hemolymph is the circulatory media in grasshopper. A first function amra ki janlam, hemolymph is the circulatory media in grasshopper, tale hemolymph ta ki circulatory media in grasshopper. তারপরে ট্রান্সপোর্ট হয়েস নিউট্রিয়েন্টস এন্ড নাইট্রোজেনাস ওয়েস্ট সাবস্ট্যান্স মিনারেলস এন্ড হরমোনস, মিনারেলস এন্ড হরমোনস। তারপর ওয়াটার প্লাজমা মেইনটেন্স অসমোটিক প্রেশার অফ সেলস। আর আমাদের লাস্ট যে পয়েন্টটা সেটা হলো কি হার্ট, গ্রাস উপরে এখন আমরা হার্ট সম্পর্কে জানবো। এখন হার্ট সম্পর্কে জানতে কি আমাদের যদি এই কোশ্চেনটা ব্লাড সার্কুলেটরি সিস্টেমে যখন আসবে তখন আমরা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ফিগার দিতে হবে। আর আমরা এই যে এই ফিগারটা ড্র করব সবাই দেখে নেই আমরা, এই যে দিস ফিগার নেম কি ব্লাড সাপোর্টরি সিস্টেম অফ গ্রাস হোপার হার্ট। গ্রাস হোপার হার্ট ইজ ক্যারিং ইন হিমোসিল বিনিথ দ্য টার্গা অফ দ্য থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। দ্য হার্ট ইজ অ্যান ইলঙ্গেটেড tube with muscular wall, consists of seven chambers. দেখো এখানে ফিগারে কিন্তু চেম্বারস গুলো ক্লিয়ারলি দেওয়া আছে, এই যে 1 2 3 4 5 6 7, তাহলে 7 চেম্বারস কিন্তু এখানে ক্লিয়ারলি দেওয়া আছে, তাহলে consists of the 7 chambers. It extends mid dorsally of the body from the pericardial sinus to the anus, pericardial sinus to the anus. তারপরে আমরা দিতে পারি যে the connecting place there is a pair of the pair of হলো অস্টিয়া, ফিগারে খেয়াল করো pair of অস্টিয়া। One of this spiral of blood to only enter the heart from the pericardial sinus. The narrow tube of the chamber bears an ostia at its terminal end. That hurts guarded or was here to confirm over or one way flow of blood. The first chamber of the heart is contained anteriorly into a tube-like structure called the dorsal aorta. এখানে দেখো first যে এই যে tube-like structure যে heart এর যে এই যে portion টা এখানে figure এ দেওয়া আছে, এর name কি dorsal aorta। এরপরে দেখো ফিগারে শেয়ার করো দ্য পোস্টেরিয়র এন্ড অফ দ্য লাস্ট চেম্বার অফ অ্যানাদার টিউব লাইক স্ট্রাকচার কল্ড কি ভেন্ট্রাল অ্যাওর্টা। এই যে দিস ইজ দেখো যে লাস্ট যে ইয়াটা এটা হলো ভেন্ট্রাল অ্যাওর্টা, তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টা। এট দ্য ল্যাটারাল সাইড অফ দ্য ইট চেম্বার দেয়ার ইজ আ পেয়ার অফ ট্রায়াঙ্গুলার মাসকুলার কল্ড কি আলারি মাসেল, আলারি মাসেল। এখানে দেখো যে কতগুলো এই যে মাসেল এরকম ভাবে বের হয়ে আছে, আমাদের ব্রেনে সেভ হয়েছে, এক্সামে আসলে পারবো।
কারোর রেসপন্স নাই, সবার মাইক্রোফোন অফ না। আচ্ছা তোমার এত সাউন্ড কম স্পিকারে, কিছু শোনা যায় না, কিছুই শুনতে পাই না আমি। তাহলে তোমরা ব্লাড সার্কুলেশন সিস্টেমটা ভালো করে পড়বা। এরপর আছে কোর্স অফ সার্কুলেশন। হ্যাঁ, কোর্স অফ সার্কুলেশনে যেটা আছে দেখো, এখানে কি আছে, কোর্স অফ সার্কুলেশন আমরা দেখবো যে অল্টারনেট কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ আলারি মাসল এন্ড হার্ট উইল কজ দ্য সার্কুলেশন অফ বডি অফ সার্কুলেশন অফ ব্লাড ইন দ্য বডি অফ গ্রাস হপার। আর এটা দিয়ে আমরা দা সার্কুলেশন অফ বডি হ্যাপেনিং সার্কুলেশন অফ ব্লাড হ্যাপেন ইন দ্য বডি অফ গ্রাস হপার ইন্ট্রাভেসি কন্ট্রাকশন অফ আলারি মাসল কন্ট্রাকশন অফ আমরা এখানে দেখতে পেলাম যে যখন ফার্স্ট আলারি মাসেলটা কি হবে কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট হওয়ার পরে এখানে কি হবে আমাদের ব্লাডটা পেরিভিসারাল যে সাইনাস আছে এই পেরিভিসারাল সাইনাস থেকে কোথায় প্রবেশ করবে, পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে। তাহলে আমরা ফার্স্ট দেখলাম যে এখানে কি আছে, কন্ট্রাকশন অফ অ্যালারি মাসেল রেজাল্ট দ্য ব্লাড টু ফ্লো ফ্রম পেরিভিসারাল সাইনাস টু পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে অ্যালারি মাসেল সমূহ অ্যালারি মাসেল গুলো যখন কি হবে কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্টের ফলে কি হবে ব্লাডটা পেরিভিসারাল সাইনাস হতে পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যাবে, প্রবেশ করবে। As এই সময় কি হবে দেখো, all the central chamber of heart relaxed as a result the blood from the pericardial sinus enters through austria to the cavity of heart। এই সময় কি হবে আমাদের যে হার্টের যে চেম্বার আছে এই চেম্বার গুলো কি হবে তখন রিল্যাক্সেশন হবে, হওয়ার ফলে কি হবে ব্লাডটা অস্ট্রিয়ার মাধ্যমে, এখানে যে অস্ট্রিয়া আছে অস্ট্রিয়ার মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাস হতে কি হবে হার্টের যে চেম্বার আছে সেই চেম্বারে প্রবেশ করবে। এরপর আমরা হার্ট দিয়ে দেখতে পাবো সেখানে কি হবে আমাদের এখানে হার্টের যে অ্যাজ ওয়াল চেম্বার অফ হার্ট ফিল্ড উইথ ব্লাড, হার্টের যে চেম্বার গুলো আছে সব চেম্বার গুলো ব্লাড দিয়ে কি হবে পরিপূর্ণ হয়ে যাবে। দ্য মাসকুলার ওয়াল অফ দ্য হার্ট কন্ট্রাক্টস ইট ওয়েব ফ্রম বিহাইন্ড টু ফরওয়ার্ড অ্যান্ড দ্য ব্লাড ইজ ফোর্সড ইনটু দ্য অ্যানটিওরটা। এখানে তার যে হার্টের যে চেম্বার গুলো আছে এটা ব্লাড দিয়ে পূর্ণ হওয়ার ফলে এখানে একদম লাস্ট যে চেম্বার আছে এই লাস্ট চেম্বার হতে কি হবে এখানে আমরা যেটা বলি যে একদম ঢেউ, হ্যাঁ সামনের দিকে একদম ফ্রন্ট সাইডে যে চেম্বার গুলো আছে যে লাস্ট ফ্রন্ট সাইডের চেম্বার গুলোর দিকে তারা চলে যাবে। এরপর নাম্বার ফোর, ইট দেন প্যাসেস টু দা হেড সাইনাস, ফলে কি হবে এখানে ব্লাডটা হেডটা যে সাইনাস আছে এই সাইনাসের মাধ্যমে একদম হেড সাইনাসে কি করবে প্রবেশ করবে, হেড সাইনাসে প্রবেশ করবে। নাম্বার ফাইভ, ফ্রম দা হেড সাইনাস দা ব্লাড ফ্লো টু পেরিভিসারাল দেন টু পেরিনিউরাল সাইনাস। হ্যাঁ, এর ফলে কি হবে ব্লাডটা এখানে বলা হয়েছে ফ্রম দা হেড সাইনাস দা ব্লাড ফ্লো টু পেরিভিসারাল দেন টু পেরিনিউরাল সাইনাস, এখানে ব্লাডটা কি হবে পেরিভিসারাল সাইনাস মানে পেরিনিউরাল সাইনাসে প্রবেশ করে একদম আমাদের যে হোল বডিতে তারা কি হবে সঞ্চালিত হবে। নাম্বার সিক্স, ডিউ টু অ্যাক্টিভিটিস অফ অ্যালারি মাসেল ব্লাড ফ্লো ফ্রম দা হিমোসিল টু দা পেরিভিসারাল সাইনাস এন্ড দেন টু
pericardial sinus. Yeah, thus repeat the course of circulation. Already patient je function er phole blood ta ki hobe peri-visceral je sinus ache ए पेरी भीषण साइनस थे के पेरी कार्डियल साइनस से प्रवेश कर बे एवं की हो बे इखाने दिस रिपीट दस रिपीट द कोर्स ऑफ सर्कुलेशन तो कुन क्या ए चक्रे आवर पुनराबलिती होट बे ताले यू अंडरस्टैंड कोर्स ऑफ सर्कुलेशन क्लियरली कोर्स ऑफ सर्कुलेशन हम लोग बुझे थे यस प्लीज ओके পরে আমাদের আছে কি গ্রাস উপরে রেসপিরেটরি সিস্টেম গ্রাস উপরে কি রেসপিরেটরি সিস্টেম এখানে একটা ডিফারেন্স থাকার কথা ছিল এই ডিফারেন্সটা এক্সামে আসে সিরম এন্ড সিরম এন্ড সিরম এন্ড হিমোসিট হ্যাঁ এখানে এই ইয়াটা ডিফারেন্স তো তোমাদের জানতে হবে এই ডিফারেন্সটা এক্সামে অনেক সময় চলে আসে difference between xylem and xylosyl ha ei question ta max onek board e chole esheche The respiratory system is a biological system consists of a key specific organ and structure and for the process of respiration is an organism. अच्छा এখন respiratory system এর আমরা দেখলাম যে এখানে গ্রাস করে আমরা যেটা জানবো দেখছি এখানে respiratory যে pigment আছে এই pigmentটা গ্রাস করে আসছে এই জন্য এখানে এখানে তাদের যে রেসপিরেটরি সিস্টেমে কোনো গ্যাসের এক্সচেঞ্জ হয় না হ্যাঁ তাহলে গ্যাসের এক্সচেঞ্জ না হলে এটা কিভাবে হয় এখানে ট্রাকিয়া নামক এক ধরনের রেসপিরেটরি টিউবের মাধ্যমে এবং এই যে যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে তারা কি করে অক্সিজেন কালেক্ট করে অক্সিজেন নিয়ে তাদের কি হয় এটা সাধারণত দেখা যায় যে সরাসরি তাদের বডি সেলে প্রবেশ করে এবং বডি সেলে প্রবেশ করার পর সেখানে যে বডি সেলে যে কার্বন ডাই অক্সাইড প্রোডিউস হয় সেই কার্বন ডাই অক্সাইড আবার কি হয় এই যে পথ দিয়ে এই অক্সিজেনটা তার দেহে প্রবেশ করে সেই পথ দিয়ে তারা দেহ থেকে কি হয়ে যায় বের হয়ে যায়
তো আমরা দেখতে পাচ্ছি যে ঘাস পরি গ্রাস হপার এর যে রেসপিরেটরি যে সিস্টেম, এই সিস্টেমের জন্য সাধারণ জেনারেলি ট্রাকিয়া এবং এই যে ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ কতগুলো ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ সমন্বিত যে বিশেষ ধরনের যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হচ্ছে হলো ট্রাকিয়ার সিস্টেম। এবং তার যে ট্রাকিয়া সিস্টেম, এই ট্রাকিয়া সিস্টেম কিভাবে আমরা যে যে পার্ট গুলো নিয়ে গঠিত আমরা ফার্স্ট জানবো সেগুলো কি কি। নাম্বার ওয়ান স্পাইরাকল, নাম্বার ওয়ান কি স্পাইরাকল, স্পাইরাকল কত থাকবে 10 পেয়ারস। এরপর ট্রাকিয়া নিউমেরাস, এয়ার স্যাক নিউমেরাস, ট্রাকিউল সেল নিউমেরাস এবং ট্রাকিউল নিউমেরাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রাস হপারে যে রেসপিরেটরি সিস্টেম আছে, এখানে যে ট্রাকিয়াল সিস্টেম আছে, ওই ট্রাকিয়াল সিস্টেমের যে পার্ট গুলো নিয়ে কি কি। নাম্বার ওয়ান স্পাইরাকল, স্পাইরাকল স্পাইরাকল থাকবে হলো 10 পেয়ারস। এরপর নাম্বার টু আমরা জানি এটা হলো ট্রাকিয়া, এগুলো সবগুলো থাকবে হলো নিউমেরাস। নাম্বার থ্রি ট্রাকিয়ার পরে থাকবে কি, আমরা এখানে থাকবে হলো এয়ার স্যাক, এয়ার স্যাক এরপর থাকবে এটাও নিউমেরাস, এয়ার স্যাক এর পরে ট্রাকুল সেল, আমরা এখন ফার্স্ট জানবো তো তার যে 10 পেয়ারস অফ স্পাইরাকল আছে, এই 10 পেয়ারস অফ স্পাইরাকল সম্পর্কে জানবো। তাহলে 10 পেয়ারস অফ স্পাইরাকলে এবং এখানে আমরা দেখছি যে তার যে বক্স সাইড আছে, তার বডি বক্স সাইডে কত থাকবে 10 পেয়ারস থাকবে স্পাইরাকল, এবং এই স্পাইরাল 10 পেয়ারস অফ স্পাইরাকল থাকবে। তার মধ্যে দেখা যাবে যে তার যে এখানে বলা আছে যে তার ফার্স্ট এন্ড থার্ড সেগমেন্ট অফ দ্য থোরাক্স হ্যাভ আ স্পাইরাকল অন ইটস সাইড, যেটা আমরা বললাম। এর মধ্যে এন্ট্রি 8 পেয়ারস অফ স্পাইরাকল অ্যারেঞ্জড ইন আ লাইন অর আইদার সাইড অফ দ্য অ্যাবডোমেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8 জোড়া তার আর 8 পেয়ারস কোথায় থাকবে, 8 পেয়ারস অফ স্পাইরাকল থাকবে তার অ্যান্টেরিয়র পোর্শনে অ্যারেঞ্জড ইন আ লাইন অর আইদার সাইড অফ দ্য অ্যাবডোমেন। আর তাহলে এখন আরো 2 পেয়ারস থাকলো, তাহলে 2 পেয়ারস কোথায় হবে, ইস ইস প্যারাকল ইস স্টিল লাইক অ্যাপারচার ইন অ্যান ওভার স্ক্লেরোটিক এরিয়া গার এটা কি গার্ডেড বাই ভিস্টাল অর হেয়ারস অর টু প্রিভেন্ট দ্য প্যাসেজ অফ ডার্ক, দ্য স্প্যারাকল ইজ বর্ডার্ড বাই অ্যানুয়াল স্ক্লেরাইট কল্ড হচ্ছে পেরিট্রিমি, পেরিট্রিম স্পাইরাকল অফ অ্যাবডোমেন লিডস ইন্টারনালি ইনটু আ শর্ট চেম্বার কল্ড কি, এখানে যে শর্ট চেম্বার আছে সেই শর্ট চেম্বারটা কল্ড হলো অ্যাট্রিয়াম, ফ্রম হুইচ অ্যারাইজ দ্য মেইন ট্রাকিয়াল ট্রাঙ্ক, মেইন ট্রাকিয়াল ট্রাঙ্ক।
তাহলে আমরা এখানে 10 পেয়ারস অফ স্পাইডার কল দেখলাম 10 পেয়ারস অফ স্পাইডার কলের মধ্যে 2 পেয়ারস থাকবে তাদের কোথায় তাদের হলো থোরাক্স রিজনে আর 8 পেয়ারস থাকবে তাদের কোথায় তার এমট্রিও কোশনে এবং অ্যাবডোমেন অঞ্চলে আর এই যে আমরা যে স্পাইডার কল গুলো দেখলাম এগুলা সাধারণত আমরা যে এই এগ শেপ যেটা বলা হয় এই এগ শেপ আমরা এখানে অ্যাপারচার বলা বলি এগুলোকে এবং এগুলোকে বলা হয় তখন পেরিট্রেম এবং এই পেরিট্রেম সাধারণত কার্টিন নির্মিত এটা কনসিস্ট অফ কি কার্টিন এবং স্পাইরাল গুলো যে আছে এটার যে আমরা যে মুখ বলি এই মুখে সাধারণত কতগুলো কি থাকে আমরা হেয়ার থাকে যেগুলো কি করে এগুলো মানে আমরা যেমন চা থেকে খাই এই চার যে শাখনা আছে এরকম ছাকন দেওয়ার জন্য কাজ করে যাতে এখানে ধুলোবালি জীবাণু এর ভিতরে প্রবেশ করতে না পারে এবং তার যে থোরাক্স যে রিজন আছে এই থোরাক্স রিজনে থোরাক্স রিজনে এই স্পাইরাকল গুলো কি হয় একদম সরাসরি ট্রাকিয়ায় মুক্ত হয় এবং আমরা তার যে অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল যে রিজন আছে অ্যাবডোমিনাল রিজনে স্পাইরাকল গুলো তারা কি হয় তারা একসাথে অনেকগুলো অ্যাডজাস্ট হয় যুক্ত হয় যুক্ত হয়ে তারা কি করে অ্যাট্রিয়াল যে এখানে অ্যাট্রিয়াল যে চেম্বার আছে এই অ্যাট্রিয়াল চেম্বারে মুক্ত হয় এবং তারা কি করে এখানে পেশি নিয়ন্ত্রিত মার মাসেল নিয়ন্ত্রিত যে ভালভ গুলো আছে সেই ভালভ গুলোর সাথে স্পাইরাকল গুলো কি হয় ওপেন এবং ক্লোজ করা যায় আর ফাংশন কি তাহলে ফাংশন আমরা দেখছি ফাংশন হলো এয়ার বসেস ইন দা বডি থ্রু স্পাইরাকল এন্ড ডিস্টাল অরিয়ার্স অফ স্পাইরাকল ইউজ টু প্রিভেন্ট দা প্যাসেজ অফ ডার্ক ওয়াটার এন্ড মাইক্রোওয়েভস আমরা দেখলাম যে যাতে স্পাইরাকল দিয়ে দেহে এয়ার প্রবেশ করে এবং ধুলাবালি ডাস্ট তারপরে মাইক্রোওয়েভস ওয়াটার ইত্যাদি প্রবেশ করে এরপর সেকেন্ড আমাদের যেটা আছে সেটা হলো কি ট্রাকিয়া ট্রাকিয়া একটা নাম্বার কত একটা নাম্বার ট্রাকিয়া হলো নিউমেরাস হ্যাঁ তাহলে ইন দ্য বডি স্পাইরাকল আর কানেক্টেড উইথ এলাস্টিক কিউটিনিয়াস টিবিউলস কল কি ট্রাকিয়া তাহলে এক্সামে আসে হোয়াট ইজ ট্রাকিয়া তাহলে আমরা লিখবো ইন দ্য বডি স্পাইরাকল আর কানেক্টেড উইথ এলাস্টিক কার্টিনিয়াস টিবিউলস কল কি ট্রাকিয়া তাহলে ক্লাসরুম শেষ হয়ে তাহলে তাহলে ইন দ্য বডি স্পাইরাকল আর কানেক্টেড উইথ এলাস্টিক কার্টিনিয়াস টিবিউলস কল ট্রাকিয়া নেম হলো বেসমেন্ট মেমব্রেন বেসমেন্ট মেমব্রেন নাম্বার টু মিডল লেয়ার নেম হলো ইপিথেলিয়াম মিডল লেয়ার নেম ইপিথেলিয়াম আর ইনার কিউটিকুলার লেয়ার লেয়ার নেম ইন্টিমা কিউটিকুলার লেয়ার নেম ইন্টিমা তাহলে ফার্স্ট আমরা জানলাম হোয়াট ইজ ট্রাকিয়া ট্রাকিয়া ইন দ্য বডি স্পাইরাকল কানেক্টেড উইথ ইলাস্টিক কিউটিনিয়াস টিবিউলস কিউটিনিয়াস কি টিবিউলস কল্ড ট্রাকিয়া আর ট্রাকিয়া ফর্মড বাই দ্য ইনক্লুশন অফ দ্য এক্টোডার্মাল এন্ড ক্রোমা মেড আপ থ্রুআউট দ্য বডি দ্য ট্রাকিয়া ওয়াল কনসিস্ট অফ থ্রি লেয়ার্স নাম্বার ওয়ান লেয়ার্স নেম বেসমেন্ট মেমব্রেন নাম্বার টু ইপিথেলিয়া নাম্বার থ্রি ইন্টিমা আর আমরা এই এয়ার প্যাসেজ থ্রু দ্য লুমেন অফ ট্রাকিয়া লুমেন অফ ট্রাকিয়া এখানে ট্রাকিয়ার যে লুমেন আছে এই লুমেনের ভিতর দিয়ে কি হয় আমরা জানি যে এখানে এয়ার প্যাসেজ হয় এবং দা ইন্টিমা অফ ট্রাকিয়া অ্যাট ডিস্ট্রিক্ট ইন্টারনাল ফ্রম স্পাইরাল অর রিং লাইক এটা থিঙ্কিং অ্যারাউন্ড লুমেন আর ফল কি টিনিডিয়া তাহলে আমরা দেখছি যে এই যে লুমেনটা আছে এই লুমেন একদম কিছুটা পরপর কি হয়ে যায় এখানে ইন্টিমাটা একদম পুরু হয়ে যায় পুরু হয়ে একটা আংটির মতো এখানে বলা হচ্ছে যে আংটির মতো বলয় গঠন করে আর যেটা আংটির মতো বলয় যে গঠন করে এটাকে বলা হচ্ছে কি টিনিডিয়া আর এই যে টিনিডিয়া এই টিনিডিয়া ফাংশনটা কি এই টিনিডিয়া থাকার কারণে ট্রাকেটা কখনোই চুপসে যাবে না নাহলে কি হতো এটা চুপসে যেত
ট্রাকিয়াটা। আর এই ঘাস ফড়িং এর দেহে বডিতে ট্রাকিয়া গুলো সাধারণত আমরা দেখা যায় যে আমরা যে বলি জাল, এই যে মাছ ধরার যে জাল আছে, জালিকারের মতো বিন্যস্ত থাকে, সজ্জিত থাকে, তখন এদেরকে বলা হয় কি ট্রাকিয়া ট্রাঙ্ক, তখন কি বলা হয় ট্রাকিয়া ট্রাঙ্ক। তাহলে দেখো অদু ট্রাকিয়া ডিস্ট্রিবিউটেড অ্যাজ নেটওয়ার্ক ইন দ্য বডি, সাম অফ দেম আর অ্যারেঞ্জড ইন লংগিটিউডাল অ্যান্ড ট্রান্সভার্স ম্যানার, ট্রান্সভার্স ম্যানার, দিস আর কল্ড কি ট্রাকিয়া ট্রাঙ্ক, দিস আর কল্ড ট্রাকিয়া ট্রাঙ্ক। তাহলে আর দেয়ার আর থ্রি ক্রাশ অফ লংগিটিউডাল ট্রাকিয়াল ট্রাঙ্কস, হ্যাঁ কি কি, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হলো ডর্সাল, ওয়ান ভেন্ট্রাল অ্যান্ড ওয়ান কি ল্যাটারাল ইন পজিশন, ল্যাটারাল ইন পজিশন। আর অল দিস ট্রাঙ্কস আর কানেক্টেড বাই ট্রান্সভার্স ট্রাঙ্ক, এই যে ট্রাঙ্ক গুলো আছে এতে সবগুলো কানেক্টেড থাকে কোথায়, ট্রান্সভার্স ট্রাঙ্ক। প্লাস দে অ্যানাটমিক্স অ্যানাটমিক্স টু ফর্ম আর নেটওয়ার্ক reaches to every part of the body. Our function ki trachea transport respiratory gas throughout the body. Trachea transport respiratory gases throughout the body. এরপর আছে আমাদের হলো এরপরে আছে ঘাস ফড়িং এর কি ear sac, হ্যাঁ আর এই যে ear sac আছে এই ear sac also এখানে বলা হয়েছে যে ear grasshopper there are also several inwallet air sac throughout the body, throughout the body. মানে ঘাস ফড়িংয়ে যে এয়ার স্যাক গুলো আছে এরা সাধারণত দেখা যায় যে ট্রাকিয়া গুলো যে আছে ট্রাকিয়া গুলো কনস্ট্রাক্ট হয়ে তারা কি করে একদম থিন ওয়াল বিশিষ্ট একদম বিগেস্ট এয়ার স্যাক গঠন করে এবং এরা দেখা যায় যে হোল বডিতে এরা অবস্থান করে এবং এদের ফাংশন কি দিস স্যাক কামস এয়ার ইন অ্যান্ড আউট অফ দ্য ট্রাকিয়া সিস্টেম অফ দ্য অল্টারনেট কন্ট্রাকশন অ্যান্ড এক্সপেনশন অফ দ্য অ্যাবডোমেন। তাহলে আমরা দেখছি যে এই যে এয়ার স্যাক যে আছে এই এয়ার স্যাক গুলো সাধারণত তা করে এক্সেস যে এয়ার গুলো আছে এই এয়ার গুলো তারা কি করে ধারণ করে রাখে এবং যখন রেসপিরেটরি সিস্টেমের সময় তারা কি করে অ্যাবডোমেনের কন্ট্রাক্ট এবং এক্সটেনশনের সময় ট্রাকিয়ার সিস্টেমে তারা কি করে এয়ার যে সরবরাহ আছে এই এয়ার সরবরাহ নিয়ন্ত্রণ করে। এরপর আমাদের নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ হলো ট্রাকিয়ার সেল। আচ্ছা ক্লাস টাইম ইয়ে হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তাহলে দেয়ার ফর টুডে উই লার্নড কি, দেয়ার ফর টুডে উই লার্নড ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ গ্রাস হপার অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম অফ গ্রাস হপার। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।